আসসালামু আলাইকুম। কোনো অপরিচিত ব্যক্তির কাছ থেকে এলম গ্রহণ করার শরীয়ত বৈধতা অথবা কোনো অপরিচিত ব্যক্তি যারা এই ইয়াগুলোর সুবাদে, এই যন্ত্রগুলির সুবাদে, কীরকম কোনো এক লোক তথাকথিত ব্যক্তি জীবনে তাকে কেউ কোনোদিন দেখেনি, নিজের নাম লাগাইছে তামিম আল আদনানি অথবা অমুক অমুক আল খালফানি, কত রকমের নাম লাগাই দিব, এরপর আপনাকে বাংলা ভাষায় এমন আবেগপূর্ণ কথা দিয়ে আপনাকে বিভ্রান্ত করে আপনাকে এই খারাপ পথে নিয়ে যাচ্ছে, আপনি বুঝতে পারেন নাই। প্রথম প্রথম আপনাকে মনে হচ্ছে হায়রে কি সুন্দর কথা বলছে, কিন্তু এই সুন্দরের ভিতরে যে বিষ মিশ্রিত আছে আপনি কি জানেন? এই যে ও যেই আপনাকে ভালো খাবার দিচ্ছে এর ভিতরে যে খারাপ কিছু ফয়জন লুকিয়ে দিচ্ছে, এই যে ধীর মৃত্যু, এই যে ধীর মৃত্যুর একটি বড় প্রকল্প, এটা কি আপনি জানেন? এইভাবে তারা যারা এইভাবে লুকাইতে থাকতে চায় কেন, সামনাসামনি আসেন। আপনি যে সত্যিকারের জ্ঞানী হন সামনাসামনি থাকতে হবে, সামনে থেকে থাকতে হবে, জ্ঞান কার থেকে নিচ্ছি তা জানতে হবে। এই জন্য সালফে সালেহীন সবসময় একটা কথা বলছেন যে ইন্না হাযাল ইলমা দীন, এই ইলম হচ্ছে দীন, ফানজুরু আম্মান তাখুজুনা দীনাকুম, দেখো কার থেকে দীন নিচ্ছে এটা দেখে নাও। আপনি জানেন কিছুদিন আগে ধরা পড়ছে যে পাকিস্তানের সেনাবাহিনীতে এক লোক ছিল ভারতের স, কিছুদিন ধরা পড়ছেন, পাইছেন কিনা আপনারা, একেবারে সর্বোচ্চ লেভেলে পৌঁছে গিয়েছিল, মুসলমানও না। কিছুদিন আগে ধরা পড়ছে একজন ইমাম, সে আসলে খ্রিস্টান, কয়েকজন দেখছেন না আপনারা। কিছুদিন আগে ধরা পড়ছে ইয়ামানে এক লোকে সর্বোচ্চ পদ পর্যন্ত আল কায়দার নাতি যেটা আছে ওটা তো গ্রহণ করছিল, সে আবার তার দেশে ফিরে গিয়ে বলছে আমি কোনোদিনই মুসলিম ইসলাম গ্রহণ করিনি, আমি শুধু ইসলামের এইগুলি বহন করে চলেছি, মানে এগুলি দাড়ি নিয়েছি, সুন্দর শৈশব নিয়েছি, ওয়াজ করেছি, খোতবা দিয়েছি, সে বিরাট খতিব সেখানে, তার নামে অমুক 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 আল্লামা, অথচ দেখা যায় বলছে আমি কোনোদিন ইসলাম গ্রহণ করিনি আসলে। তাহলে আপনি চিনতে হবে তাকে, জানতে হবে তা কার থেকে নিচ্ছেন। অজানা কারো থেকে আইল নিলে যে কোনো সময় আপনি পদভ্রষ্ট হয়ে যাবেন, আপনি তারও আর খুঁজে পাবেন না। কেমনে প্রমাণ দেখেন কি বলেছে সোরাকা ইবনে মালিকের সুরত ধরে শয়তান আসছে কোথায়, বদরের যুদ্ধে আসে, বলছে ইন্নি জারুব লাকুম, আমি তোমাদের পড়শি, তোমাদের চিনতে পারবে না, অসুবিধা নাই, আমি যুদ্ধ করবো। যখন দেখছে যে ফেরেশতারা নামছে, শয়তান তো দেখতে পায়, সে তো দেখতে পাচ্ছে, আমরা দেখতে পাই না, সে নাকাসা আলা আকিবাই, পিছনের দিকে পালাতে আরম্ভ করলো। আর কি বলতে লাগলো, ইন্নি আরা মালা তারাও না, আমি যা দেখছি তোমরা দেখতে পাচ্ছ না, এটা আমি পালাই, আমার এখানে থাকার সুযোগ নেই। প্রথমে তো ভালো সুযোগ নিয়ে আসছে, তোমাদের পড়োশি পড়শি কইয়া তাদেরকে কাফেরদেরকে নামাইছে যুদ্ধে, নামাই দিয়ে পিছন দিক থেকে পালিয়ে যাচ্ছে। ঠিক একটা বিরাট গোষ্ঠী আছে অন্ধকার চোরাগুলিতে আপনাকে নিয়ে নামিয়ে দিবে, আপনার এই আকিদা নষ্ট করে দিবে, মানহাজ নষ্ট করে দিবে, আলেমদের সম্পর্কে আপনাকে বিতৃষ্ণা তৈরি করে দিবে। এদেশের শ্রেষ্ঠ আলেম হচ্ছেন, সত্যি সত্যি আলেম ছিলেন শেখ মোহাম্মদ সালেহুল উসাইমিন, শেখ আব্দুল আজিজ বিন বাজ রাহিমাহুল্লাহ, শেখ মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, এদের মতো আলেম আপনি দুনিয়া জুড়ে কোথাও কি পাবেন? এদের সম্পর্কে এরা কি কি মন্তব্য করছে আপনি দেখতেন যদি, অথচ আপনি এরপরে বিশ্বাস করে ফেলবেন তাদের কথা, জাদু দিয়ে ফুল তুলতে বিশ্বাস করে ফেলবেন। এরা শেখ হোসেন ইবনে তাইমিয়া রহমতুল্লাহ সম্পর্কে একটা অংশ নিয়ে ওনার বিরুদ্ধে লাগাই দেয় একটা অংশ, ফেতনা বাজুরা, যদি সিলসিলা জাহাবিয়া সোনালি যদি কোনো সিলসিলা দেখতে চান, সোনালি চেইন দেখতে চান, তাহলে দেখুন সালফে সালেহীনের মানহাজে আকিদাগত মানহাজটা দেখুন কারা ছিল। ইমামদের পরে ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহির মতো ব্যক্তিত্ব আর আসেনি, তারপর ইবনে কাইয়িম, তারপর ইবনে কাসির, ইমাম জাহাবি, দেখেন ওদের দিকে ইবনে রাজব, তারপরে আসেন নিচের দিকে শেখ হোসেন মাহমুদউদ্দিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ, তার যারা বর্তমান সময় আলেম যারা ছিল ইমাম সাদি, তারা একটা বিরাট গোষ্ঠী, এরা সত্যিকার আলেমে দ্বীন চর্চা করেছে, এদের সাথে আপনি থাকুন। অন্ধকার চোরাগুলিতে আপনাকে নিয়ে যেতে চায়, এটা হচ্ছে সবচেয়ে বড় দুঃখজনক। আমাদের যুব সমাজকে, আমাদের সন্তানদেরকে, আমাদের বন্ধুদেরকে এরা পথ ভুলিয়ে অন্য পথে নিয়ে যেতে চায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বলে খাত্তা খাত্তান মুস্তাকিমা, একটা সোজা খত আঁকছেন, সোজা টান দিছেন,
টান দিয়ে কি বলেছেন যে হাজা সিরাতুর রব্বি মুস্তাকিমান, এ হচ্ছে আমার রবের রাস্তা, সোজা রাস্তা। তারপর তিনি পাশে দুই পাশে অনেকগুলো খত আঁকলেন, বলেন যে ওয়ালা তাত্তাবিউ সুবুলা ফাতাফাররাকু বিকুম আন সাবিলি, এগুলো হচ্ছে ছোট ছোট রাস্তা, এগুলি দিন থেকে সরিয়ে যাওয়ার রাস্তা, দিন থেকে ভিন্ন পথে নিয়ে যাওয়ার রাস্তা। তারপর রাসূল বললেন আলা কুল্লে, এর প্রত্যেকটি রাস্তার উপরে একটা শয়তান দাঁড়িয়ে আছে, বলছে হালুম্মা ইলাইয়া, এদিকে আসো এদিকে আসো, আপনি যে সোজা চলছেন, এই সোজা চলতে পারাটা একটা বড় নেয়ামত দুনিয়ার মুখে। আপনি যে সোজা মানহাজের উপর থাকতে পারছেন, সহি আকিদার এবং মানহাজের উপর থাকতে পারছেন, এইটা একটা বড় নেয়ামত। কারণ আপনি একটা পার হয়ে আরেকটা গেলে আর দিয়ে টেনে নিয়ে যাবেন কোনো রকমে। আপনি ধরেন খাওয়ারে যে মানহাজ থেকে বেরিয়ে আসলেন, দেখেন হঠাৎ করে আপনাকে মুরজিয়া বানিয়ে ফেললো, আবার যখন সামনে একটু গেলেন আপনাকে কাদারিয়া বানিয়ে ফেললো, আর একটু সামনে গেলেন জাবরিয়া বানিয়ে ফেললো, আর একটু সামনে গেলেন দেখবেন যে আপনাকে মোতাজিলা বানিয়ে দিল, আর একটু সামনে গেলেন দেখবেন যে আপনাকে আশায়রা বানিয়ে দিল, অথবা আর একটু গেলেন মাতুরিদিয়া হয়ে গেলেন। কিন্তু আপনার জন্য সহজ পন্থা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পথেই আপনাকে চলতে হবে, যেই পথে ছিলেন আমাদের ইমামগণ, যেই পথে চলে গেছে আমাদের সম্মানিত হাদিসের লেখকগণ, যেই পথে চলে গেছে আমাদের ওলামাগণ, সত্যিকার আলেম যারা ছিলেন তারা। পথভ্রষ্টদের পথে আপনি চলবেন না, যাদেরকে আপনি চিনেন না তাদের পথে আপনি কোনোদিন শুনবেন না, যেই লোকে হোক, যাকে চিনেন না তার শিষ্যত্ব বরণ করা যাবে। যদি এতই তিনি ভালো মানুষ হন, তাহলে সামনে আসুন দেখি কথা বলি, আপনার পরিচয় পেয়ে যায়। সুন্দর সুন্দর কথা কিন্তু শয়তান বলেছে, বলেছে কি হাশরের দিন কি করবে শুনেছে, বলছে সে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে দাঁড়িয়ে ফালা তালুমুনি লুমু আনফুসাকুম, আমাকে তোমরা তিরস্কার করো, নিজেকে তিরস্কার করো, আমি তো ডাকছিলাম মাত্র তোমরা সাড়া দিয়েছ, জোর করে নি, মা আনাবে মুসরিকুম মা আনতুম মুসরিকিয়া, আমি তোমাদেরকে উদ্ধার করতে পারবো না, তোমরা আবার উদ্ধারকারী নও, ইন্নি কাফারতু বিমা আশরাকতুমুনি মিন ক্বাবল, আগে তো আমি কুফরি করেছি, তোমরা জেনেছো আমি কাফের, তারপর তুমি আমাকে কেন অনুসরণ করতে গেলে। এই জন্য যারা একটু লুকু চুরি করে থাকে তারা শয়তান, না পথভ্রষ্ট করবে আপনাকে। লুকুচুরি কিছু নয়, ইসলাম বলতে আলানিয়া প্রকাশ্য জিনিস, চিনেন আব্দুল, আপনি সবাই চিনেন সাহাবায়ে কেরামকে, সবাই আমরা চিনি, আমাদের ইমামদেরকে আমরা চিনি, লুকুচুরির কোনো কিছু নাই এখানে। যে ব্যক্তি আপনাকে অগোচরে ডাকছে নিশ্চয়ই কোনো তার ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য ডাকছে, এখানে আপনাকে হক কথা বলার মতো সুযোগ আছে, এরকম নয় যে আপনি গোপনে গোপনে যাবেন। আর তার মানুষ যেতে পারে, তার বাণী যেতে পারে, কিন্তু তাকে চিনতে হবে অবশ্যই আপনাকে। তথাকথিত আমতামি বাদনানীদের পথ আপনি অনুসরণ করতে পারেন না, তাদের বক্তব্য শুনবেন না, তাদের কোনো কিছুই আপনি আমল করবেন না, আমলে নিবেন না, কারণ তারা তাদের কথার ভিতরে মিস্ত্রির ছুরির মতো আপনি খারাপ কিছু ঢুকিয়ে দিয়ে আপনি বুঝতে পারবেন না।